এমন কিছু গুনা করছি আমার বন্ধু জানে না এমন কিছু কুণা করছি আমার আপন জন জানে না এমন কিছু কুণা করছি আমার স্ত্রী জানে না এমন কোন না করছি মাহিলির কেউ জানে না রে হাই রে

সব সই আনন্দ করতো কবরের বারে গেলে তারা চোখের পানি পালাইয়া কই কয় যে সব চাইতে আজামের জায়গা গলো কবর এই কবর যার খারাপ হইব হাসনের ময়দান তার কঠিন হইয়া যাইব এই কবর যার ভালো হইয়া যাবে হাসনের ময়দানে তাদের জন্যে আমার আল্লাহ আর শেয়াজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে কি এই দুনিয়া দারি সবার চিরদিন থাকবে না এ যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় এই কবর বড় ডেঞ্জার জায়গা পরের জায়গা পরের জমিন সে ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার মজারি সে ঘরখানা আমি পাইনা তাহার হুক আমি পাই না দেখা আমি পাইনা জমিদার দেখা মনের মন কই পরে জায়গা পর জমি আমি জমিদারের মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল আর দুঃখ বার মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল না আর দুঃখ বার মাস আমি খাজে না পাতি ছবি দিলা তবু সো আমার হয়ে জানিলাম আমি খাজে না পাতি তবু সিহিন আমার হয়ে যে চলি যে তার মন যোগায় আমি চলি যে তার মন না সই আয় বলো পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয় বিরামপুর এইচ ডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল আমার যুবক বাইরা আমার মুরব্বী বাবারা ও দরবারের বাবা রাত্র সাড়ে বারোটা বেজে গেছি আমার বাড়ি আছে বাড়িতে চলে যাব আপনার বাড়ি আছে আপনি বাড়িতে চলে যাবেন কিন্তু যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে আর বাড়িতে ফিরে আসতে পারবে না সবাই জবান টাকুই না কর আসল ঘরের নাম কি বিল্ডিং না কব আল্লাহর হাবিব সল্লাল্লা বুত আলা আলিহিমা সাল্লাম বলেছেন আবার কারো জন্য জাহান্নামের গর্ত আবার কারো জন্য জান্নাতের টুকরা ও বন্ধু রে এই মালিক তো সেই মালিক যিনি আমাদের জীবন দিয়েছেন যিনি আমাদেরকে মরণ দিবেন আল্লাহর সঙ্গে নাফর মানি কইরা মাটির উপরে নাফরমানি কইরা মাটির উপরে হারাম খাইয়া মাটির উপরে গিবধ কইরাম মাটির উপরে চুগুল খুরি কইরা মাটির উপরে মানুষের হক মাইরা মাটির উপরে সুদ খাইয়া মাটির উপরে নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির নিচে গেলে ভালো থাকা যাবে না বিশ চিরেন একটা পচা বীজ যদি মাটির নিচে লাগান পচা বীজ থেকে গাছ উঠবে না মাটির উপরে থাইকা যদি নাফরমানি করেন মাটির নিচে যাইয়া ভালো থাকা যাবে না জোরে কি ঠিক বলা যাবে না দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া কইরা আখিরাত বরবাদ করা যাবে না কিছু ইনসান কু পুষ্করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো ধনী আর কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লারে বেজার করা যাবে না কারণ তুমি যেই জমিনে ভাঁস করো এই জমিনের মালিক কিন্তু তুমি না তুমি মাত্র দাগ নাম্বারের মালিক আসল মাটির মালিক হলে একজন জবান কোনে কন তিনি কে একটা গর্ত পড়তে গেলে কত মাটি লাগে একটা কবর করলে কত মাটি বের হয় না জানি সেই মাটির গভীরতা কত কেমন ভাবে আমার আল্লাহ সুন্দর করে আমরার জন্য জমিনটারে বিছানা বানায় দিছে আল্লাহ কয় বন্ধু এই পৃথিবীর যত নবীর রাসূল এসেছে সব নবী রাসুলদের জন্য আল্লাহ একটা এরিয়া বানাইয়া দিছে নামাজের আবাদতের জন্য একটা এরিয়া বানাইয়া দিছে একমাত্র আমার নবীর জন্য সারা পৃথিবীর মাটি গারে আমার আল্লাহ মসজিদ বানাইয়া দিছে কি বানাই দিছে পরের জায়গা পরের জমিন

আমাদের মাইন নুরি সাহেবের কাছে চা ইসলাম ও আছে ওই দরকার আগে পড়ছে রাস্তার বাঙ্গা তো রাস্তার ওই যে রাস্তা আছে না ওই যে কালভারটা কালভারটা কি জায়গা জমিন নুরি সাহেব তো হলে মদিন আমরা এলাকার জামাই আবার আমরা গ্রামের মাদাসা চাকরি করে মারহা বাজারে ঘর না এর লাগে একটা মিতালি আছে আর কি বোঝেন না এডিট হিডা এডিট তুই আবার বেশি তারামেরি করি না কে লেখা মায়া তো বিয়া দিছি অন করছে তো এর লাগে একটু পাওয়ার বেশি আর কি বিয়া তার বইছে না বিয়া কোর্স কোর্স ছুট্টু বলে তুই আসিস তো বি হফ দা এলাকন কোন কোন সোল ঠিক করা সলটিস আর ওয়াশ করি দি জায়গা পর রে সে ঘর যার আমি পাই না তাহার মজারি সে ঘরখানা যার আমি পাই না তাহার মজারি আমি পাই না জমিদার দেখা আমি পাই না রে দেখা মনের জালাকার কই রে জায়গা পরে জমি আমি জমিদারের ইচ্ছা মতো না জমি চাষ তাই তো ফসল ফলনার দুঃখ জমিদারের ইচ্ছা মতো চাষ তাই তো ফসল ফল না আমি খাজে না পাতি ছবি দিলাম তবু জমিহীন আমার হয়েছে নিলাম আমি খাজে না পাতি সবু জমিহীন আমার হয়ে যে তার মন জোগায় আমি চলি যে তার মন আয় বলো পরের জায়গা পরের জমিন আমি তো সেই গরের মালিক নয় বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয় ঠিক না আমার আল্লাহ এই জমিনটার বিছানা বানাইয়া দিছে এই জমিনটা কাহার জন্য কবরটা কাহার জন্য জান্নাতের বাগান আবার কাহার জন্য জাহান নামের গর্ত আল্লাহ রাহাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম সুবহানাল্লাহ রে সুবহানাল্লাহ মেরাজ বুঝিন না আপনারা মেরাজ মানে প্রেমের খেলা যেটা কোন না সুবহানাল্লাহ মেরাজ মানে আই লাভ ইউর কারবার আই ফোলাহা এই শব্দ শুনলেই তো তোরা নাইস মারো কথা কষ্ট ঠিক না বেটি ঠিক মাটির উপরে সৈল্যা লুচ্চামি কইরা মাটির নিচে যায় নবী ভাবা যাবে না মাটির উপরে নবী চিনলেই কবরে গেলে নবী ভাইবা কথা কন কথা কন কথা কন কথা কোন ঠিক না এই যুবক বলছিলাম আপনাকে আল্লাহর হাবিব বলেন আমি মেরাজের মধ্যে গিয়েছি মেরাজের মধ্যে যাওয়ার পরে আমি দেখলাম কবরের আযাবটা ভয়ঙ্কর আযাব আর আজাবের মধ্যে কিছু ক্লাস আছে ওই ক্লাসের মধ্যে সব চাইতে ভয়ঙ্কর আজাব হল কবরের মাটির চাপা এখন প্রশ্ন আসতে পারে মাটির চাপার ঘরের ভিতরে এতিম আবার ওই ঘরের ভিতরে আল্লাহ তুফান দিল কেন তুফান দিছে একটা কারণে যখন আজরাইলে আসছিল মাটি নেওয়ার জন্য মাটি কিন্তু কইছিল আমি দিতাম না আমি জমিনের উপরে মাটি চলাফেরা কইরা মানুষ আল্লাহর সঙ্গে নাফরমানি ফরমানি করবে আমি দিম না আজরাইল বলবে তোমার কথা আমি মানি না তোমার হাজার কান্না চাইতে আমার আল্লাহর হুকুমটা সব চাইতে বড় ঠিক কিনারে বাবা ওই মাটির উপরে চইলা মাটির সঙ্গে নাফরমানি করার কারণে যাওয়ার পরে মাটির প্রতিশোধ নিব ওই মাটি তোমারে সার দিছে মাটির ভিতরে গেলে মাটি ছেড়ে দিবে না তোমার হাড্ডি গুলা গুড়া পালাইব কেউ তোমার গান্না আমার শুনবে না ঘরের পাশে কবর এ মঞ্জুর চাবা মারছ গো দুনিয়ার বন্ধুর অভাব নাই বান্ধবীর অভাব নাই আপনজনের অভাব নাই কিন্তু কবরের মাটির কষ্টের ভাগ পৃথিবীর কোনো বন্ধু নিবে না কথা বলেন ঠিক কি না এই জননা মাটি তোমার চাপা দিব কিন্তু খবরদার শুনে রাখেন ওয়াজ কিন্তু বিষয় এটা নাوازের বিষয় হবে ভিন্ন কিন্তু বোঝাইতে চেষ্টা করতেছি اے দুনিয়া ছেড়ে চলে যাবে এক দিন মান মায়াদি বাঁধন ভেঙে যাবে এক দিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে এক দিন মায়ারি বাঙে যাবে একদিন আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন আসিব না কোনো দিন এ ছেড়ে চলে যাবে একদিন কি এ মাফের কথা মনে করেন মার কথা মনে করেন হেরাও তো গেছে আমরা তো যাবো গা ইন্দালিল্লাহি কেরা থাকবে কি এর তাহির কন্ট আর মন নিজের বাইরা দেখলাম সুস্থ বাইটা যখন এই বেবি বিস্তার পড়ে গেছে ঈশের কি জিন্দগি এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পড়ে রবে সবি এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পরে রবে সবি দুনিযার মায়া সব দুনিযার মাযা মায়াস পরে রবে একদিন দু চলে যাব একদিন মায়ারি বাগন ভেঙে যাব একদিন আসিব না আমি আর আসিব না হে ববনে কোনো দিন হে দুছে চলে যাব মায়ারি বা দন বেঙে যাবে কে আপ না কে কে অপে হওয়া নাই মরে গিয়ে দেখেন তিন মাস গন্ধ মাস। স্বামী চলে গেলে স্ত্রী স্বাভাবিক হয়া যায় নাই চলে গেলে কিছুদিন পর স্বামী স্বাভাবিক হয়া যায় ওয়াজের ময়দান থেকে বক্তা ছেড়ে বিদায় হয়ে গেলে বক্তাকে স্বাভাবিক গতিতেই ভুলে যায় সেই বক্তাকে আর খবর নেই না এই পৃথিবী ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে আল্লাহ বলেন আখিরাতের প্রথম মন হল কবর এই কবরের খবর নিতে পারি না কেন আমরা দুনিয়ার পাল্লাই পড়ে গেলাম দুনিয়াদারি দুনিয়াদারি করে আমার মালিককে রাজি করা যাবে না বন্ধু আমার এক লুক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে আমলের কোনো অভাব নাই রে বাজি কিন্তু জবানটা খুলে কন অন্তরের খবর জানে কে

একটা জায়গায় গেলে চোখের পানি কান কান্দে ওই জায়গাটার নাম হলো অন্ধকার কবর আমার নবী আনসারির কবর দেখতে গেলেন এখনো কবর পুরা শেষ হয় নাই লাঠিটা গাইরা নবী কয় হাই রে কবর আজাব বড় ভয়ঙ্কর তোমরা সবাই কবর আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও আল্লাহ রসুল কবর আজাব থেকে আমাদেরকে দোয়া শিখাই দিছে জবান খুলে কোন আল্লাহ হুম্মা জবানটা খুলে কোন আল্লাহ হুম্মা

এই জায়গাটা বড় ডেঞ্জারাস জায়গা ঘরের তুলিটা ফাইরা গেলে একটা ছিদ্র দিয়া পানি যদি পরে ঘরের ভিতরে এই ছিদ্রটা সুন্দর করে লাগাইয়া দে যেন পানি না পড়ে। অথচ তোমার আব্বার কবরটার ভিতরে তিন বছর আগে শুয়াইয়া দিয়ে আইছ কত জ্বর বৃষ্টি গেল গলা পর্যন্ত পানি হইয়া গেল ওই কবরের পানি খিসবার প্রয়োজন মনে করলাম না ওই কবরের পানির খবর আমরা নিলাম না এমন একটা সময় আমি আপনি বসে এই সময়টা বড় কঠিন সময় আল্লাহ আর উলিদের জীবনী তালাস করে দেখেন সন্ধ্যাবেলা পাগলগুলা গুলা ঘুমাইয়া গেছে এ দুপুর বেলায় এ নীরব রাতের বেলা তারা থেকে কাটা গেছে আর চোখের পানি ভালাইয়া ভালাইয়া আমার আল্লাহর কাছে গুনগুন গিয়া কই তো কি জানেন আমার আমার হুজুর নুরি হুজুর এই তিনিও সুন্দর করে সারা জীবনই গায়ে গেছে কান্দে কান্দে এ কান্দে কান্দে এমনি কান্দে দৌড়ে দৌড়ে গেছে জান্ডা ফাটে ফাটে গায়ে গেছে বলেন গাফুর রাহিম একটা সময় বন্ধ করে গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ ও আল্লাহ বন্ধু না সে যা গা সে যা গারি বন্ধু মস্ত পায় সে যা গারি বন্ধু নবী কবর এরী আজাব দেখি তবরে আজাব দি মানুষ দেখি তো গরবা রিসা রিয়া পাগল হই তো গরবা

বাবু গোয়ে রাও দয়াল নমি গাদি আল্লাহ আল্লা গোয়ে গোয় দয়াল নী গাদি এই তো আমাকে তোমাকে চলে যেতে হবে সাহাবাই সই আনন্দ করতো কবরের পারে গেলে তারা চোখের পানি বানায় গাল কই কেল সব চাইতে আজামের জায়গা গেল কবর এই কবর যার খারাপ হইব হাসের ময়দান তার কঠিন হইয়া যাইব এই কবর যার ভালো হইয়া যাবে হাসরের ময়দানে তাদের জন্যে আমার আল্লাহ আর আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে الله اكبر هي يا مناسكين زاكر المعيب من بابا جيران এই দুনিয়াদারি সবার চিরদিন থাকবে না এ যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যা এই কবর বড় ডেঞ্জারের জায়গা এক লোকে আক্ত নামাজ পড়তো আবার আবাদত করত কোনো কিছুর অভাব ছিল না বাসু আক্ত নামাজ দীক্ষা তার ব্যবসাটা মানুষে বড় বড় সুন্দর করছে তার ব্যবসাটা খুব ভালো ভালো চলতেছে কোনো ধরনের সমস্যা নাই শুধুমাত্র ব্যবসা আর ব্যবসা কিন্তু জবান খুলে কম অন্তর খবর জানে একজন সমান খুনে কোন তিনি কে আল্লাহ তুমন্ত আলিমি জাতি ভোমন রহমান এমন কিছু गुन्हा করছি আমার বন্ধু জানে না এমন কিছু गुन्हा করছি আমার আপনজন জানে না এমন কিছু गुन्हा করছি আমার স্ত্রী জানে না এমন কোন गुन्हा করছি মাহফিল কেউ জানে না হায় রে হায় রে জবানটা খোলা জানে একজন তিনি কে আ দুজন রেখে রেখেছেন এরপর আমরা অন্যায় করলে আল্লাহ বাসা রাখে হিসাবে আসার নামাজ না হইলে ঘুমাইয়া গেছি আজকে যখন বাড়ি প্রোগ্রাম করি ঘরের এশার নামাজ পড়তেছিলাম তখন মনে মনে ভাবতেছিলাম এই মানুষটা আট বছর আমার বাড়ি ওরা মাহফিলের সভাপতি ছিল এবার মাহফিলে যাইয়া দেখি তিনি আর দুনিয়াতে নাই খুব খারাপ লাগছে বাজার খুব খারাপ লাগছে যে গড়টা বাপ থাকে না গড়টা অন্ধকার হয়ে যায় সেইгора মা থাকেন আমনা গটটা অন্ধকার হয়ে যায় এই জননা যুবক আমার রাতের বেলা সারনামাজ না পুরো ঘুমাইয়া গেছো আল্লাহ মায়া করে দিকে না ফজরের পরে সূর্যের আলো দেখি হিসেবে তো নামাজটা বাদ দেওয়ার কারণে ঘুমের মধ্যে আল্লাহ মায়েরা ফেলে রাখতে পারতো কথা কেন এই জননা আমার যুবক বায়ারা সেই দিনও বলেছি আজকেও বলতেছি আপনাকে কতবার মষ্টিতিক ডাক দেয় বন্ধু বন্ধুর ডাক দিলে জবাব না দিলে মাথা নষ্ট হয়ে যায় মেসেঞ্জারে তিনটা মেসেজ পাঠাইলে বন্ধু যদি চার নম্বর মেসেজের মাথায় জবাব না দেয় ওই বন্ধুর চার নম্বর মেসেজটা হলে কিরি দুস্তম কি নাকি যদি বলে আমি ব্যস্ত ছিলাম দুস্তম মানতে চায় না অথচ আমার রাব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরস করছে রাখার সব মিলে চার রাকাত ফরজ হলো দুই রাখা সব মাফিলি কথাটা বলি শুধু বোঝার জন্য দুই রাখাত নামাজের ফরস চার রাখাত তিনশত পঁয়ষট্টি দিনে চোদ্দ শত ষাট রাখা আসর নামাজের ফরস চার রাখা তিনশো পঁয়ষট্টি দিনে চোদ্দ শত ষাট রাখার মগরিবের নামাদের ফরস তিন রাখা তিনশো পঁয়ষট্টি দিনে পঁচানব্বই রাখাত আঠারোশো পঁচিশ বার আপনাকে ডাক দেয় নামাজের দিকে আসো আল্লাহ ডাকতে আছে ইজান যখন তোমাকে নামাজের দিকে ডাক দেওয়া হবে আমরা কেমন না মান রে ভাই কেমন স্বয়ং আল্লাহ আমার ডাক আমার দিকে মাথার লোয়া দে আমার মাটিতে শেষ মাইরা দেয় আরে কি লেগে দিবি তোর গুণা পৃথিবীর কেউ জানে না আমি তো জানি তুই কত অপরাধী শেষ মাইরা আমি আল্লাহ তুমি হাত গোল আমি আল্লাহ তোর মাফ করার বাহানা করার জন্য নামাজ দিয়েছি আল্লাহ তাকবীর আল্লাহ এই জন্য যুবক বায়ের আমার আঠারোশো পঁচিশ বার এক বছরে ডাক দিচ্ছে এখন আমার প্রশ্ন আপনার বয়স কত যদি বলেন ষাট বছর যেদিন দিকে নামাজ পড়ো সাত বছর তাহলে তিপ্পান্নটা বছর আপনাকে বলছে হাই আর আমার ওয়াজ এবার ভিন্ন আমি ওইদিকে যাচ্ছি না আমি চাই হাদায়াত কিছু কথা বলার আছি বুঝলে বুঝবেন না বুঝলে কিছু করার কথা বলেন না কেন হাইয়া বছরে আঠাশ বার বলছে হাইয়া নামানের দিকে আস আল্লাহ বলছে যখন আদান হবে মসজিদ আসো ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও আমি আল্লাহর দিকে আসো এই নামাজটা কেন দিছে জানেননি একটা মাত্র কারণ বান্দারি তুই সেজদা দিয়া বুঝাইয়া দে আমি তোর রব তুই আমার বান্দা ঠিক কথা কর না কথা কর না বাজার কথা কর না সেজদা দিয়া বুঝাইয়া দে আমি তোর রব সুবহান রাব্বিল আযীম সুফ আর আলা হরবানালা কালাহ বুঝে দেয় দেয় বান্দা আমি পরে নামাজ দিলাম পর মাতারা নুয়াবি শেষ দাদা লাগবি আমি আল্লাহ তরে বান্দা থেকে বন্ধু বানায় নিব আর দেখেন আল্লাহ বলি ইতিহাস তালাশ করে দেখেন খুঁজ দেখেন না আমি আজকে নীরব নীরব কথা বলতেছি আমার কলিজাটা ফাটাইয়া বলতেছি মন চাইতেছে যে মনে একটা চিৎকার মারি গলাটা ফাইটটা মরে গেছে গা আর বলতাম যে আল্লাহ তোমার কোরআন তেলাবাদ কইরা আমার মরণ হইছে আমি তো জানটা দিয়া চিৎকার দিই জানটা দিয়া চিৎকার দিই এই কণ্ঠ দিছে কে জীবনটা দিছে কে আমার জীবনটা কুরবানি করব কি মানিক মিয়ার নামে কার নামে আরো যদি কার নামে লোকটা নামাজ পড়ে মানুষ তারা সালাম দেয় লোকটা রোজা রাখে মানুষ তারা সালাম দেয় মাথার মধ্যে টুপি মানুষ তারা সালাম দেয় তার ব্যবসাটা বড় চাঙ্গা মানুষটা নামাজ পরে মাথায় টুপি আছে ব্যবসা বড় চাঙ্গা কিন্তু একটা কথা মনে রাখবেন কে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়ে কে মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে কেউ জানে না জানে কে এরপর ঘটনা ক্রমে যেই লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মাথার মধ্যে টুপি দাঁড়িয়ে আছে নম্র বাসতে কথা বলে দেখবেন উল্টা মারা গেলে মানুষ লাইন ধরে ছুটে তার জানা যায় যাওয়ার জন্য আর আত্মহত্যা করে যদি কেউ মারা যায় জীবন আপনারা তার জানাজাত যাবেন না মানে আপনারা লোকাল যারা আছেন তারা যাবেন না আলেম ওলামা যাবেন না মসজিদের ইমামরা যাবেন না এলাকার চেয়ারম্যানরা যাবেন না মেম্বাররা যাবেন না গ্রামের সর্দাররা যাবেন না কোন রকম যারা চলাফেরা রাস্তাঘাটে টুকাই মুকাই ইতানে দৈরাই নিয়ে কোনো রকম নামাজ পড়ে মাটি তুলকে বাই দিয়ে

তুমি যদি একটা মেয়েকে লাভ করো তার বিয়ে যদি অন্য জায়গায় হয়ে যায় তুমি মনে মনে আল্লাহকে বলবো আল্লাহ বুঝতে পেরেছি আমি লাভ করেছিলাম সেই মেয়েটা আমার নসিবে নাই কথা বলেন না কেন কথা বলেন না কেন তুই জানি তার জন্য ফাঁসি দিয়ে মারে গেছ তুই যখন গলার মধ্যে রশিটা লাগাইয়া ফোন দিয়ে বলছ আমি তোরে ভালোবাসি আমি তোরে ছাড়া বাঁচবো না মেয়ে লাইট দেখতেছে তুই ফাঁসিতে ঝুলতেছিস আর তুই গামছানা লাগাইয়া যখন চেয়ার থেকে পরে গিয়ে দুনিয়ার বিদায় হয়ে গিয়েছিস তখন থেকে মেয়েটা তোর নাম্বার ব্লক করে দিয়েছে সে বিপদে পড়বে যত নাম্বার ছিল সব ব্লক করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন আত্মহত্যা করে কখনো মরবেন না কি মনে থাকবে যুবক তাহিরকে যদি এক মিনিট জন্য ভালোবেসে থাকেন আরে মা তোমার গালি দিছে মার লোকে রাগ করে যায় কখনো আত্মহত্যা করো না স্ত্রীদেরকে বলবো মহিলাদের কেরির বড়ি খাওয়ার অভ্যাস বেশি মাঝে মাঝে অতলাক গুমের বড়ি বিতৃণা ডুহাই দেয় অতলাক গুমের বড়ি খাইয়া লুডে গড়ে ভরে থাকে আমি বলবো স্বামী কিছু বলছে উজু করেন স্বামী কিছু বলছে উজু করেন বাবা বাবা আরে স্বামী রাগ কিছু বলছে আরে জানেন না তো স্বামী কি জিনিস আল্লাহ সারা কাউকে যদি চেষ্টা করার অনুমতি দেওয়া হতো স্ত্রীদেরকে অনুমতি দেওয়া হতো স্বামীকে চেষ্টা করার জন্য আপনি যদি জানেন না স্বামী কি জিনিস যদি বুঝতেন তাহলে রাগ করতেন না এই স্বামীটা তো চ্যালেঞ্জের নাম আরে পুরুষ কখনো ক্লান্ত হয় না পুরুষ কখনো ক্লান্ত হয় না কুপুরুষ একমাত্র পারিবারিক চাপ আর অশান্তির কারণে ক্লান্ত হয় কথা বলেন ঠিক না আপনাকে কিছু বলেছে হ্যাঁ বলাটা ঠিক হয় আমি মেনে নিলাম স্ত্রী হলো তোমার পোশাক তুমি কেন স্ত্রীকে ধমক দিলা সে তার বাপের বাড়ি সাইরা আসছে তোমার বাড়িতে সে তো একটা এতিমের মতন তাকে কেন তুমি এইভাবে ধমক দিলে দেওয়া ঠিক হয় নাই আচ্ছা দিয়া ভালাইছে কি করতে হবে স্ত্রীকে পরামর্শ দিব যাও উজু করো উজু করিয়া নামাজের মুসল্লাত যাও দুই রেখাত নামাজ পড়ো কোরআন শিফটা পড়ো একটা হাদিস শোনাবো একটা হাদিস শোনাবো আমি অনুবাদটা বলে দিচ্ছি শুনেন সময় লেন্দি বাজাবো না হাদিস শরীফে এসেছে স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে আল্লাহ আমার স্বামীটা অনেক ভালো ছিল আল্লাহ বলেন স্ত্রীর এই ডাক্তার কারণে স্বামীটার কবরকে জান্নাত বানায় দেয় নিয়ামত আছে আবার স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রীটা খুব ভালো ছিল আল্লাহ রাসুল বলেন এই স্ত্রীর আল্লাহ ডাক্তার কারণে তার স্বামীর কবরটাকে জান্নাত বানাই আপনার কি ঠকাইছে কেরি বলে খেছে কিনলে গিয়া আত্মহত্যা চলবে যুবক ওয়াদা করো ওয়াদা ইত্যাদি বিশ্বাস করে ওয়াদা করো ওয়াদা করো হাত তোলো হাত তোলো হাত তোলো আত্মহত্যা করবো আত্মহত্যা করে মরবো বললে শাস্তি কম না বেশি দেখছি মোবাইলে ভাই মোবাইলে দেখছি ভাই মোবাইলে মোবাইলে হ্যাঁ মোবাইলটা ভিডিওটা থইছে থইয়া চেয়ারের উপর ওর সুইটটা রশিটা লাগাইয়া উপরে ফ্যানটা লাগাইছে লাগায়া চেয়ারটা ফাল দিয়া লাথি মারে ফালাই দিয়া আর জ্বলতেছে এই চল্লিশ সেকেন্ড লাস্টে বাসার জন্য যে কত কিছু করে কিছু করার নাই সুযোগ আছে আজকে থেকে ওয়াদা আমরা আত্মহত্যা করব ছোট রসুল বলছেন যারা পাহাড় থেকে পরে আত্মহত্যা করে কেয়ামত পর্যন্ত এইভাবে পড়বে আর মরবে পড়বে আর মরবে পড়বে আর মরবে এবং শেষ বিচারের পরও সে যখন যাহার নামে তখন সে এই কষ্টটা সে অনুভব করবে এই বিষ খায়ের যে যন্ত্রণা বারবার খাবে মরবে আবার অনুভব করে আবার ভালো হবে আবার মরবে এইভাবে একটা কষ্ট হয়ে দাঁড়াবে আজকে থেকে ওয়াদা মৃত্যু একদিন হবে একদিন যেন নামাজ কাজা না থাকে সেইভাবে মরতে চাই মৃত্যু একদিন হবে আমার স্বামী যেন আমার প্রতি রাজি থাকে মৃত্যু একদিন হবে আমার মা বাপ যেন আমার প্রতি রাজি থাকে ওই কষ্ট দিয়া যারা মৃত্যুর ঘাটে শুয়া যাই মৃত্যু যে কত কঠিন শ্বাসটা দুই মিনিট বন্ধ করে রাখেন বুঝবেন কি জিনিস কথা কোন ঠিক কিনা বলে ও তোর পিছে পিছে গুরছে সমন পিছে পিছে গুড় চে কোন দিন তোর হবে দেখনা মন ঝাক মারিয়ে দুনিয়া দারি লাভ বনি বলছি ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না যাবে রে ভাই যাবে ও মুরব্বি এতে কাপ করছেন মসজিদ মসজিদে নামাজ পড়ছেন দোকানে বেশ চা খাইছেন বহুত মুরব্বি চলে গেছে আসেনিও ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমা কেউ যাবে না ও তুমি আই একা যাই কাঙ্গে তোমার কেউ যাবে না দেখনা মন মারিয়ে দুনিযাদারি উতর পিছে পিছে গুরচে সমন পিছে পিছে কুন দিন জানি তর হবে সমন জারি দেখনা মন দাখমারি য়ে দুনিযাদারি দেখ না মন ঝাঁক জুড়ে দুধ আল্লাহ আকবার বলা যাবে না আরো চিৎকার আল্লাহ আকবার ও তুই ডুব রূপ দেখতে পাবি রে ও তুই ডুব রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন ঠিক কিনারে কষ্ট যাচ্ছে আপনারা আমরা তো শয়তান ধরে লাইছে

আর গাইছি না আর নুরিয়া দরবার তো দিয়ে গেছে আর কি একটা দেওয়া যায় দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন আছে সেই গভীরে থেরে আছে সেই নদীরে থেরে কত মানিকার রতন কত মানিকার রতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ করে পাগল মন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ করে পাগল মন ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তো খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরি হাই ডুবে দেখ ওরে ফাগল ম অনুরাগের ভান রাখিলে কত সাধু মহদ বেশে চলে বিজলির বেশে বুঝলেনা রে অনুরাগের ভান রাখিলে কত সাধু মহদ বেশে চলে বিজলির মতন তারা আকাশ বাতার শূন্য করে রে তারা আকাশ বাতার শূন্য করে রে সদাই করে বিচরণ সদাই করে বিচরণ পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরে ডুবে দেখ ওরে পাগল মন অ তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে অ তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল আই খুঁজে দেখ ডুবে দেখ ওরে ফাগল মন পীরের দিল আই ডুবে দেখ ওরে ফাগল মন বুঝছি নি নি

প্রেমের সময় টের পাওয়া যায় না নবী মেরাজিকে কাটাইছে সাতাইশ বছর আর আমরা দেখতাছে ভানি গড়াই গড়াই পড়তেছে নবী মেরাজিকে কাটাইছে সাতাইশ বছর আর দেখতেছি শিকড়া লড়তেছে আল্লাহ যে প্রেমিক রে কি করে আর যুব তুমি মনে করতেছো ফুল চিরাটা বুঝি অনেক শিকড় রে প্রেমিক হইয়া দেখ সারা পৃথিবীর চাইতে আরো প্রশস্ত

হ্যাঁ ঠিক নেই শোল্ডার যে মনিও চেহারাটা যে মনিও সমস্যা নাই দিল দ্বারা পরিষ্কার যার দিলে পছন্দ ধরে বডি যত তাজ হই সে অপদার্থ আর দিল যদি ঠিক থাকে সে গরিব আর রাস্তার ফকির হোক সে কালো হোক গরিব হোক কিছু না থাকুক এই লোকটা দামি জিনিস কথা না। এই জন্য আমি সানে সানে কইসলাম আর কি বুঝাইতে পারলাম না কি তারপরে কইয়া দেয় শেষ বেলায় দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন আর দিল যেন খাঁটি থাকতো না সুদের টা তো মজা ওই লাগে দিতাম নি একটা বাস দশটা দিতাম নি সুদের যাক বয়স হয়েছে জিয়ের বাপ হয়েছি তখন ফাগলে মানুষ সবার কইব যে দিল যখন হবে তোর আর আসতে বেশি নি তোমরা কি লাগে এটা আমি বুঝি শরীর গরম লাগে না দিল যখন হবে বুঝতে পারবি দিল ভালো থাকলে আপনি বুঝবেন বালাগুন্ডার মন্দ গোড়া আর দিল খারাপ থাকলে সবগুলা ভালোটা ভালো মন হইবো খারাপটা ভালোই মন হইবো কথা কোন ঠিক না বেডি সে আর কোন ভালো মন্দের পার্থক্য করতে পারবে না কথা কোন না কথা কোন না ঠিক কি না দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রত আছে সেই নদীর ওই গভীরে আছে সেই নদীর ওই গভীরে কত মানিকারতন কত মানি কারতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন ঠিক কিনা বাবা कष्ट से